Oi nobir nati Imam Hussein Al Hasan wal Hussein sababi ahlil jannat tara dui bhai hoilen tara hoilen dui bhai jannater jubokder sardar oi jubokder sardarer moddhe ekjon hoilen Imam Hussein radhiyallahu ta'ala nu tinake ki korbe shahid kore dibe duniya theke bidai kore dibe unar buker upore boshlo dushto shemar nauzubillah ki hoiten na তিনি কি করবে কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাইবে কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাইবে ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে রে ইয়াজিদের সৈন্য দুষ্ট সীমার আমি তোকে বলি রে তুই জানোস তি রে আমার নালা যেই নানার কারণে আল্লাহ তামাম কুল কায়নাত বানাইলো যেই নানা রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী আমি হুসাইন নের কন্টন আলীর মধ্যে সুমা দিছেন আমাকে আদর দিছেন কিয়ামত পর্যন্ত যদি রে তুই ছুরি চালাস তুই কিন্তু আমার গলা আলাদা করতে পারবে না এই ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন আমার কেউ নাই রে এই বব সংসারে তাহলে কি আর খান্দে হুসাইন কারবালার প্রাণ তোরাই আমার কেউ নাই রে বললাম বাবা জবান খুলে আমার কেউ নাই রে এই বব সংসারে তাহলে কি আর খান্দে হুসাইন কারবালার প্রাণ তোরা আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই বব সংসারে তাহলে কি আর কান্দে হুসাইন কারবালার প্রাণ তোরা আমার কেউ নাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহু সকলে মহব্বতে বসে পড়ুন যারা পিছনে আছেন সাইটে আছেন আপনারা মেহরবানি করে বসে পড়ুন মাহফিলের আদব রক্ষা করুন সমস্ত ইবাদতের মূল হলো আদব তো এই এত সুন্দর জান্নাতের বাগানের এনজাম দেওয়া হয়েছে আমরা যদি এদিক সেদিকে দাঁড়িয়ে থাকি তাহলে একটা বেমানান লাগে এই হিসেবে আমি সকলকে অনুরোধ করব আপনারা মেহরবানি করে মাহফিলে বসে পড়ুন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অল্প কিছু সময় আমি আপনাদেরকে নিয়ে কাটাবো তো সবাই আমি একটু শানের মাধ্যমে আমার আলোচনাতে যাই সবাই মেহরবানি করে বসে পড়ুন ও নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে ও নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে শুনো নবী শান কতই মহান শুনো নবীজির শান কতই মহান বলো নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে ও নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে শুনো নবীজির শান কতই মহান শুনো নবীজির শান কতই মহান নবীজি হলেন নূরের নবী কুরআন নবীজি হলেন নূরের নবী কুরআন হাদিসের দাবি ওই দাবি মানে না যারা বেঈমানের
ওই দাবিমা নে না জড়া বিমানের সমান শুনো নবীজির শানে কতই মহান বলো নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে শোনো নবীজির শানে কতই মহান শোনো নবীজির শানে কতই মহান নবীজি না হইলে সিজন অন্ধকার থাকি তো ভুবন নবীজি না হইলে সিজন অন্ধকার থাকি তো ভুবন হাদিসে খুদ শীতে যার রয়েছে প্রমাণ শুনো নবীজির শানে কতই মহান বলো নবীজির প্রেমিকিরে আসো জলদি করে রে শুনো নবীজির শানে কতই মহান শুনো নবীজির শানে কতই মহান উচ্চ আওয়াজে বলুন মারহাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন خالق السماوات والأرض الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا مودة في القربى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولادي والناس أجمعين فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محمد مولانا وعلى علي سيدنا مولانا ارميار شري اللهم صل على مولانا وعلى
লামুরি ওহে প্রভু রব্বানা আমরা যারো প্রেমের পাগল তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলি মাওলানা একদিন যারে দেখলে স্বপ্ন সব গুনাহ জো রিয়া গো পরে একদিন যারে দেখলে স্বপ্ন সব গুনাহ জো রিয়া গো পরে না দেখায়া নবীগণকে না শুনায়ো কবরে আল্লাহুম্মা সাল্লি আরো মায়ের সুরে মাওলানা ওয়ালা আলি মাওলানা নয়নে আগুনের খনি পুরায় আমার কলিজা কোন খানে স্থান দিয়া পোনাকে বলেন না বিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলি মাওলানা নবী পড়লে মনে তোমার কথা বুক ভেঙ্গে যায় যন্ত্রণা নবী পড়লে মনে তোমার কথা বুক ভেঙ্গে অদম হবে যাবে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলি মাওলানা সলাতুনিয়া রসুলাল্লাহ সালামুনিয়া আলাইকুম সলাতুনিয়া রসুলাল্লাহ সালামুনিয়া মনে আশা বুকে তোমায় রাখি তাম মদিনার ওই মাটি যদি হইতাম
salam sala duniya rasul allah salam duniya akashe roi sunro jodi Rakitam salat duniya rasul allah salam duniya amul naimur foro fare dekhai ba Tasbiboro shayamar salat duniya rasul allah salam liya allahumma rabbi salli wa sallim wa barik alai uddkar dakshin sangor phuler hati manob kollan samajik songothon ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2021 এর সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু তাহের সাহেব ইমাম দক্ষিণ সাঙ্গর জামে মসজিদ আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি কারি মাওলানা বাহারউদ্দিন সাহেব ইমাম দক্ষিণ সাঙ্গর হুসনে মদিনা জামে মসজিদ মোহাম্মদ শহীদ মিয়া সাহেব দক্ষিণ সাঙ্গর ফুলের হাটি মোহাম্মদ তাউস মিয়া সাহেব দক্ষিণ সাঙ্গর ফুলের হাটি আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় বক্তা হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব খাদেম বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি সকলে বলি আমিন আজকের মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা ইরফান আলী সাহেব শিক্ষক উবাহাটা মহিলা দাখিল মাদ্রাসা সোনারগাঁও বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি মাগরিবের পরে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে সুন্দর আলোচনা করেছেন আপনাদের এলাকার রৌনক সুললিত কণ্ঠের অধিকারী সুন্নিয়তের বরিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি জুবায়ের আহমেদ আল কাদরি সাহেব উপস্থিত মুয়াজ্জিজ মুহতারাম উলামা আহলে সুন্নাহ মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ বাড়িতে অবস্থানরত আমার প্রধানশীন মা ভগ্নীগণ সকলের খেদমতে আমি গুণাগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি যিনি আপনি আমার খালিক এবং মালিক যিনি সমস্ত জগতের রব যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে দয়া করে এই দক্ষিণ সাঙ্গর ফুলের হাটি ইমাম হুসাইনি সুন্নি যুব সংঘের অধ্যক্ষ আয়োজিত এই মাহফিলের মধ্যে আসার মতন বসার মতন সুযোগ এবং তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সময় জবান কুলে পড়ে নি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে লক্ষ কোটি দুরুদ সালাম জানাই যিনি সমস্ত সৃষ্টি কুলের মূল যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আর সৃষ্টি কোনো কিছুই বানাইতেন না যিনি উম্মতের কান্দারি রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী
যিনি দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, এখনো যিনি সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজা মুবারকে শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদেন, সেই নবী আহমদ মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাকদমে সবাই খুশি না বেজার। এটা ইমাম হুসাইনি যুব সংঘের উদ্যোগে মাহফিল, যেই আওয়াজ আমরা কি মুসলমান, আল্লাহু আকবার, আমরা কি মুসলমান, এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমানের আওয়াজ কি দুর্বল, শাহজালাল মুজাররদ ইয়ামনি তিনি কি হুসাইনি মুসলমান না, তিনি কি হুসাইনি সৈনিক না, শাহজালালের আজানে গড় গোবিন্দের সপ্ত তারা দালান টাস টাস করে জমিনের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা বলুন? তাইলে আশিক রাসূল যারা হুসাইনি প্রেমিক যারা তাদের আওয়াজ কি দুর্বল হবে না সবল হবে? তাইলে আমরা এই আজকে সুহাদায় আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সুহাদায় কারবালা, আমি বলতে চাই বাবা 61 হিজরিতে ফুরাত নদীর কিনারে একটা মাঠ অবস্থিত, যেই মাঠের মধ্যে আওলাদ রাসূল রাসূলুল্লাহর বংশধর আহলে বায়াত যারা ইসলামকে জিন্দা করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলেন, জীবনকে বিসর্জন দিয়েছিলেন, যেই মাঠ, এই মাঠের নাম হলো কারবালা। আসুন, আমি শুধু কারবালার মাঠের কথা বললাম, কেনই বা এমন হৃদয় বিদারক ঘটনা ঘটলো, কার শুনে এমন ঘটনা ঘটলো? আমরা জানি পবিত্র কলমে পাক থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল ডেকে বলুন, হে রাসূল আপনি বলে দিন, আমি রাসূল, আমি আমার আহলে বাইতের প্রতিদান হিসেবে আমি কোনো কিছুই চাই না, আমি একটা জিনিসই চাই, দুনিয়ার মানুষ যেন আমার আহলকে আমার আহলে বাইতকে ভালোবাসে। শুনে নেই আহলে বাইত কারা, আল্লাহর নবী হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সমস্ত সৃষ্টি জগতের মূল, ঠিক কিনা বলুন? তিনি সমস্ত সৃষ্টি জগতের মূল, আমার নবী একমাত্র প্রিয়, আদরের দুই নাতি, একজনের নাম হলো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা শেরে খুদা আলী কারামাল্লাহু ওয়াজহু, এই পাঁচজনকে বলা হয় পাক ফানজাতন, আলহামদুলিল্লাহ হয়েছিল, এই পাঁচজন কি বলা হয় পাক ফানজাতন, আমি আস্তে আস্তে অগ্রসর হইতেছি, তুমি পাক ফানজা তন গো দয়াল, পাক ফানজা তন ও দয়াল, পাক ফানজা তন তুমি পাক
পাক ফান্দা তন গনবি পাকে ফান্দা তন ও দয়াল পাকে ফান্দা তন হজরতালি মাফগতে মা ইমাম দুইজন হজরতালি মাফগতে মা ইমাম দুইজন নূর নবীকে নিয়া হইল নূর নবীকে নিয়া হইল পাঁচ তগনে এক তগন ও দয়াল পাকে ফান্দা তন তুমি পায়াকে ফান্দা তন গ দয়াল পায়াকে ফান্দা তন ও দয়াল পাকে ফান্দা তন বন্ধুরায় আমি আমার আলোচনার মধ্যে রেখে ঢুকে যাই একদিন আল্লাহর নবী আদরের দুই নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি এক জায়গার মধ্যে গল্প গুজব করতেছেন হঠাৎ করে ইমাম হুসাইন বললেন নানা ও নানা আপনার কাছ থেকে জানতে চাই আমি ইমাম হুসাইন বড় নাকি আপনি নবী বড় ওইদিন না সুবহানাল্লাহ কার সাথে কার আনন্দ আল্লাহর নবী বলতেছেন ইয়াতি ইমাম হুসাইন ভাই তুমি বলো ওই নানা আমি যদি বলতে চাই তাইলে শুন আমার কিন্তু ডিমান বেশি আমি কিন্তু বড় বলে কেমন করে ওই শুনুন নানা আপনার নানাকে আর আমার নানাকে আপনি জানেন বলে জানি বলে আমার নানা তিনি হইলেন সমস্ত সৃষ্টিকুলের মূল দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কইতিনিয়া তাইলে আমি নানার দিক দিয়াও আমি অনেক বড় আপনার নানার চেয়ে আমার নানার সম্মান বেশি কার যার উপরে দুরুদ পড়েন স্বয়ং আল্লাহ তাআলা ইমাম হুসাইন বলতেছেন ইমাম হুসাইন বলতেছেন নানা আপনার আব্বার নাম কি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলি ওয়ালা নবীজি বলতেছেন ইমাম হুসাইন আমার আব্বার নাম হইল আব্দুল্লাহ ওই আপনি জানেন লি আমার আব্বাকে আমার আব্বার নাম হইল শেরে খুদা আলী কারমাল্লাহু ওয়াজহু জিনাকে আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিম আল্লাহর সিংহ নানা ভাই আপনি বলুন তো আপনার আম্মার নাম কি আল্লাহর নবী বলতেছেন আমার আম্মার নাম রামিনা রাদিয়াল্লাহু তাআলা ওই আপনি জানেন নি আমার আম্মাকে নানার সাথে নানির আমোদ নানার সাথে নাতির আনন্দ নানা ভাই আমার আম্মা হলেন এমন একজন আম্মা তিনি হলেন সাইয়্যিদাতুন নিসা তিনি হইলেন জান্নাতি সমস্ত যুবতীদের সর্দারিনী তাইলে আমি আমার মার দিক দিয়া উত্তম নানা আমরা দুই ভাই রে তো আপনি চিনেন এই দুই ভাই কি
এই দুই ভাই হইলেন জান্নাতি যুবকদের সরদার। আমরা জান্নাতে কে কে যেতে চাই? জান্নাতে যাইতে হইলে ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে নি। আসুন আমি আমার আলোচনার মধ্যে আস্তে আস্তে করে ঢুকে যাইতেছি। বাবা শুনেন, আল্লাহ বলতেছেন আসুন আপনি বলে দিন, আমি এর বিনিময়ে আমার নাতিদ্বয়ের শাহাদাতের বিনিময়ে আমি রাসূলুল্লাহ আমি কিছু চাই না রে, আমি চাই আমার নাতিদ্বয় আমার আহলে বাইত আমার আহলের ভালোবাসা। তাইলে যদি আমরা জান্নাতি হতে চাই, জান্নাতি যেতে চাই, তাই নবীকে যদি ভালোবাসতে চাই, নবীর আহল যারা নবীর পরিবার যারা আহলে বাইত যারা তাদেরকে মহব্বত করতে হবে কিনা। দেখুন দুষ্ট ইয়াজিদ কিন্তু আওলাদের রাসূলকে চিনে নাই। অনেক কারবালার স্টোরি, অনেক লম্বা স্টোরি, আমি জুট করে ঢুকে গেলাম। ইয়াজিদ কিন্তু আওলাদের রাসূলকে মহব্বত করে নাই, তাদের তাদের শত্রুতা আমি পোষণ করতে লাগলো। কিভাবে নবীর বংশকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামকে নিপাজ্জা করা যায়, এই চিন্তাটাই সর্বদা বিরাজ করেছিল ইয়াজিদের মনে, ঠিক কিনা বলুন? তার মধ্যে কুমন্ত্রণা ছিল, কুধারণা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা সুন্দর করে চিঠি দিল কুফা নগরের গভর্নর আব্দুল্লাহ ইবনে জিয়াদ। একটা চিঠি দিতে সুন্দর করে, চিঠিটা কি? ইমাম হুসাইন, আপনি নবীর বংশের আওলাদ, আপনি রসুলের নাতি, আপনি নবীর বংশের আওলাদ, আপনি রসুলের নাতি, আপনাকে আমরা দাওয়াত করলাম, আপনি কুফানগরের মধ্যে চলে আসুন, আপনাকে আমরা দাওয়াত করলাম, আপনি কুফানগরের মধ্যে চলে আসুন। কে করলো? চক্রান্ত করলো ইয়াজিদ। এই চক্রান্ত করে তিনি কি করলেন? চিঠি লিখলেন। কি করবেন? ইমাম হুসাইনকে আসলে কি উপরের লেভেল ভালো, ভিতরে কি মুনাফিকি লেভেল ভালো, কিন্তু ভিতরে মুনাফিকি। চিঠি লিখলো ইমাম হুসাইন, আমি আপনাকে দাওয়াত করলাম, আপনি কুফা নগরের মধ্যে চলে আসেন, আমরা কুফার অধিবাসীরা আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করব, রাসূলের বায়াত গ্রহণ করব, আমরা রাসূলের বায়াত গ্রহণ করব। তিনি চিঠি দিলেন, কিতাবের মধ্যে এসেছে, কোন কোন কিতাবের মধ্যে এসেছে 150 চিঠি, কোন কোন কিতাবের মধ্যে এসেছে 1200 চিঠি। এই চিঠি পেয়ে ইমাম হুসাইন তিনি তিনার পরিবার বর্গকে নিয়ে একটা পরামর্শ সভার মধ্যে বসলেন। ওই পরামর্শ সভার মধ্যে সিদ্ধান্ত হলো, তারা যেহেতু সুন্দরভাবে চিঠি লিখেছে, অবশ্যই অবশ্যই কুফা করে যাওয়া দরকার, যেহেতু তারা আহলে বায়াত বায়াত রাসূল গ্রহণ করবে, এই চিঠি অনুসারে যাওয়া দরকার, ঠিক কিনা বলুন? যাওয়া দরকার কিনা বলুন? পরামর্শ সভার মধ্যে বলো বসল। এই পরামর্শ সভার মধ্যে ছিল আল্লাহর নবী ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল তিনি বলতে যে ভাই হুসাইন, আপনি কুফাতে আগে যাইবেন না, আপনি আগে আবার যাওয়ার দরকার নাই, আমি মুসলিম আগে যাই, যায়া যদি দেখি কুফার অবস্থান ভালো, কুফার মানুষের নমুনা ভালো, কুফার মানুষ যদি আদর করে আপ্যায়ন করে মূল্যায়ন করে, আমি আপনাকে চিঠি লিখবো ভাই, আপনি চিঠি পাইয়া আর দেরি করবেন না, আপনি কুফার উদ্দেশ্যে চলে যাবেন। কার বালারে গরণ কাহিনে কেমনে বলা যায়, কার বালারে গরণ কাহিনে কেমনে বলা যায়, আউলাদ রাসূলকে শহীদ করলো দুষ্ট ইয়াজিদ রায়,
কার বালার গম রোহন গাইলে যাই কার বালার গোরন গাইনি নবীর ঔলাদ শহীদ করল দুষ্ট এ জিদিরায় কার বালার গোরন গাইনি কেমনে ভোলা যাই কার বালার গোরন গাইনি কেমনে ভোলা যায় বন্ধুরায় গভীর মনোযোগ ইমাম মুসলিম বিন আকিল তিনি বলতেছেন হুসাইন আপনি কুবাতে আগে যাওয়ার প্রয়োজন নাই আমি মুসলিম আগে যাইব যায় যদি দেখি কুফা নগরের অবস্থান ভালো কুফা নগরের নমুনা ভালো আমি আপনাকে চিঠি লিখব আপনি কুফার মধ্যে চলে যাইবেন কুফার মধ্যে চলে যাইবেন এই সিদ্ধান্ত নিলেন মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ছুটু ছুটু মুহাম্মদ এবং ইব্রাহিম দুইটা ভাই তাদের জগতে মা নাই ওই দুইজন শিশু বলতেছে আব্বা আব্বা আপনি কুফায় যাইবেন আমরা দুই ভাই আপনার সঙ্গে হইতাম সাই আমরা আপনার সঙ্গে যাইব ইমাম মুসলিম বলতেছেন বাবা তোমরা দুই ভাই শুধু মানুষ তোমরা তাহ আমি যদি পিরাসি তোমাদের সাথে দেখা হবে দুই ভাই মুহাম্মদ এবং ইব্রাহিম কয় আব্বা আমরা দুই ভাই আমরা আপনাকে সারা কেমনে থাকব আমরা জগতে মানাই আপনি বাবাও যদি চলে যান আমরা দুই ভাইয়ের কি অবস্থা হবে আপনি আমরার সঙ্গে করে নিয়ে যান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন দুইটা সন্তানকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন কুফার মধ্যে পৌঁছলেন অনেক লম্বা ঘটনা কুফার মানুষ সাদর সম্ভাষণ দিল মুসলিম বিন আকিলকে সাদর সম্ভাষণ জানাইল আহলান সাহলান মারহাবা জানাইল আসলে নমুনায় ভালো ভিতরে মুনাফিকি ঠিক না বলুন সাদর সম্ভাষণ জানাইয়া তিনাকে কি করল ইয়াদির ঘোষণা দিল রে যদি ঘোষণা দিল ওইদিকে যদি তোমরা একটা কাজ করবা হেকমতের শহীদ ইমাম মুসলিমের কাছে তোমরা বায়াত গ্রহণ করো ঠিক কিন্তু আসল হাক ইচ্ছা হইল উনি যেন সিটি ডালেই কিয়া ইমাম হুসাইনকে নিয়ে আসে তারা সুন্দর আদর আপ্যায়ন করলো আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাইলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কুবাবাসীরে আমার ভাই ইমাম হুসাইনের পক্ষ থেকে আমি কুফার জমিনে চলে আসলাম আমি কুফার জমিনে চলে আসলাম কুফার মানুষ তোমরা যদি আমাকে আদর করো তোমরা যদি আমাকে মহব্বত করো তোমরা যদি আমাকে ভালোবাসা দেখাও আমি আমার ভাই হুসাইনকে আমি পত্র লিখব আমার ভাই হুসাইন চলে আসবে তারা অনেক আদর আপ্যায়ন করলো কিতাবের মধ্যে এসেছে 35,000 মানুষের মতন নামাজের জামাতের মধ্যে হয়েছে ইয়াজিদ ঘোষণা দিল এই কুফাবাসীরা তোমরা একটা কাজ করো ইমাম মুসলিমের বায়াতকে তোমরা তালাক দাও ইমাম মুসলিমের বায়াতকে তোমরা তালাক দাও ওইদিকে ইমাম মুসলিম কিন্তু আগেই সুন্দর করে চিঠি লিখেছেন ভাই হুসাইন হুসাইন আমি কুফার মধ্যে যখন বসলাম কুফার মানুষ আমাকে সাদর সম্ভাষণ জানিয়েছে কুফার মানুষ আমাকে অত্যন্ত আদর করেছে তারা অবশ্যই আহলে বায়াত প্রিয় মানুষ তারা আমাকে আদর করেছে বা
ভাই আপনি আমার চিঠি পাওয়া মাত্র আর দেরি করবেন না আপনি কুপায় চলে আসবেন এই বলে চিঠি দিলেন ইয়াজিদ ঘোষণা দিল ইমাম মুসলিমের বায়াতকে তোমরা ত্যাগ করো ইমাম মুসলিম থেকে পরক করো ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করতে হবে আসলে কি ভালোবাসা না মুনাফিকি ঠিক না বলুন মুনাফিকি ইমাম মুসলিমকে পৃথিবী থেকে বিদায় করে দিবে আসলে তাদের নমুনা ভালো না অনেক লম্বা ঘটনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলো দুনিয়া থেকে বিদায় করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি বলতে চাই বাবা ওই কুফায় কি ইমাম মুসলিম হয়ে গেছিলেন না তার সঙ্গে দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চার সঙ্গে ছিল কিনা ওই দুইটা বাচ্চা এখন তাদের আপন বলতে কেউ আসেনি তারা অসহায় অবস্থার মধ্যে আছে দিনের বেলায় মদিনার রাস্তা খুঁজে রাতের বেলায় তারা জঙ্গলের মধ্যে লুকাইয়া লুকাইয়া থাকে দিনের বেলায় মদিনার রাস্তা খুঁজে রাতের বেলা যুদ্ধের মধ্যে লুকাইয়া থাকে বিধির লীলা বড়দায় মদিনার কাফেলাও পায় না তারা মদিনায় পৌঁছতে পারে না ওইদিকে কুফা নগরীর গভর্নর ঘোষণা দিল বাঘের বাচ্চা বাঘই হয় ইমাম মুসলিমকে শেষ করেছি ইমাম মুসলিমের দুইটা সন্তান যদি বেঁচে থাকে তাইলে আমাদের জন্য ভীষণ ক্ষতি হইতে পারে আমাদের জন্য বিরাট লোকসান হইতে পারে এই কুফার বাচ্চারা তোমরা যদি ইমাম মুসলিমের দুইটা সন্তানকে জীবিত অথবা মৃত ওই দুইটা সন্তানকে যদি তোমরা আমার সামনে হাজির করে দিতে পারো আমি তোমাদেরকে বিরাট পুরস্কৃত করব বলুন না ওযুবিল্লাহ আচ্ছা পুরস্কারের লাগি কিছু মানুষ নিমক হারামিও করে কি করে না করে কি করে না একসাথে চলে একসাথে খায় একসাথে ঘুমায় আবার দেখা যায় ইন্ধনও যোগায় ঠিক কিনা বলুন শুনুন মজার ঘটনা ওই দুই ভাই মোহাম্মদ ইব্রাহিম দিনের বেলায় মদিনার রাস্তা তালাশ করতেছে দিনের বেলায় মদিনার রাস্তা তালাশ করতেছে সন্ধ্যা সন্ধ্যা ওই রাতের বেলা মদিনার রাস্তা খুঁজে দিনের বেলায় লুকাইয়া থাকে রাত্রি বেলা মদিনার রাস্তা খুঁজে দিনের বেলায় লুকাইয়া থাকে কারণ ওই বাহিনী তাদেরকে পাইলাই কিনা অনন্তরে দুই ভাই নদীর কিনারায় একটা গাছের কুন্দার মধ্যে দুই ভাই একজন আরেকজনের সাথে বুকে বুকে মিশাইয়া ওই নদীর কিনারার মধ্যে গাছের কুন্দার মধ্যে লুকাইয়া রইল ওইদিকে ইয়াজিদের ঘটনা শুনতে পেল হারেস নামে একটা পাপি হারেস নামে পাপি এই ঘোষণা যখন শুনতে পেল মুসলিমের দুই পুত্র সন্তানকে এনে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে উপযুক্ত এনাম বা বক্সি দেওয়া হবে তার মাতা নষ্ট হয়ে গেছে তার মাতার মধ্যে এলুমেলু লাগে গেছে কেমনে কি করি কিভাবে কি করা যায় ইমাম মুসলিমের দুই সন্তানকে কোথায় পাওয়া যায় পাগলের মতন অরণ্য হইয়া চতুর্দিকে গুজাগুজি করতেছে মুসলিমের দুই সন্তান কি পায় না ওইদিকে দুই ভাই গাছের কুন্দার মধ্যে লুকিয়ে রয়েছেন আবুল হারেসের স্ত্রী তিনি বিশেষ প্রয়োজনে নদীর কিনারার মধ্যে গেলেন নদীর কিনারার মধ্যে গেলেন তিনি নদীতে কাজ সারবেন হঠাৎ করে ছায়া দেখে গো পূর্ণিমার সন্ধ্যের মতন দুইটা শিশু গাছের কুন্দার মধ্যে লুকায়া রয়েছে আরে সিলসিলে জিজ্ঞেস করে বাবা বাবা আপনাদের বাড়ি কই আপনাদের গরু কই আপনাদের পরিচয় কই আপনাদের পরিচয়টা বলুন আসলে মানুষ হই না পূর্ণিমার চন্দ্র ওই তার মধ্যে একটা কি লাগা গেল ওই দুই ভাই বলতেছে মা আমরা হইলাম আউলাদের রসুল আমরা হইলাম রসুলুল্লাহর বংশধর আমাদের মালাই আমরা মা রসুলতান আমাদের বাবা না
আমাদের বাবারা ও সন্তান কুফানগরের পাশুনরা আমাদের বাবাকে শহীদ করে দিয়েছে আমরা মা বাবারা দুই সন্তান ওই দুই সন্তান কান্না কান্না বলে বেপানা বেগানা দেশে আমরা টিকি আছি দাই বেপানা বেগানা দেশে আমরা টিকি আছি দাই মুসলিমের ওই পুত্র আমরা মুসলিমের ওই পুত্র আমরা প্রাণের বিকাশ আই রে হাই হাই খান্দন দুই ভাই মুসলিমের নঙ্গর খান্দন দুই ভাই মুসলিমের নঙ্গর বাবা দার শহীদ হইলা কুফা সর্বমন এতি মহিলা আমরা দুই ভাই জনমের মতন আই রে এতি মহিলা আমরা দুই ভাই জনমের মতন রে হাই হাই খান্দন দুই ভাই মুসলিমের নন্দন দিনারা বিনায় বিনায় বলতেছে মা গো বেফানা বেগানা দেশে আমরা টেকি আছি দাই মুসলিমের ওই পুত্র আমরা প্রাণের বিকাশ আই রে হাই হাই খান্দন দুই ভাই মুসলিমের নন্দন এই দুই ভাই মিলাইয়া বিলাইয়া কান্দে মা আমরা দুই ভাই মারা সুলতান আমরা দুই ভাই বাবারা সুলতান আমরার আপন বলতে কেউ নাই হারেস্তির স্ত্রীর মায়া লাইগে গেল মনে মায়া লাইগে গেল বলছে যে বাবা চলো তোমরা আমার সাথে তোমাদের কোনো ক্ষতি হবে না তোমাদের কোনো ক্ষতি হইতে আমি দিব না এই বলে কি করলেন এই বলে আবুল হারেসের স্ত্রী তিনি কি করলেন মুসলিমের দুই সন্তানকে বাড়িতে নিয়ে সুন্দর করে গোসল করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে খানা পিনা করাইয়া নিজুম নীরব একটা রুমের মধ্যে ঘুমিয়ে রাখলেন দেখা যায় আবুল হারেস তন্ন তন্ন করে মুসলিমের দুই সন্তানকে না পাইয়া ঘরের মধ্যে ফিরল বিবি আরেসকে অনেক আদর করল অনেক যত্ন করল আদর করে যত্ন করে স্বামীকে ঘুম পাড়ানোর জন্য সুন্দর বিছানা করে দিল স্বামী এবং স্ত্রী দুইজনে ঘুমিয়ে আছেন ওইদিকে মুসলিম বিন আকিলের দুই সন্তান মোহাম্মদ ইব্রাহিম দুই ভাই তারা ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে নিশি রাতে দুই ভাই একসাথে চিৎকার করে উঠছে আল্লাহু আকবার এক বড় ভাই বলে ভাই আমি সামলে দেখি আমার সামলে তুমি বাইরে ছুরি চালাইতেছে শুধু ভাই বলতেছে বড় ভাই আমি দেখতেছি আমার সামনে আপনাকে জবাই করতেছে এই দুই ভাই চিৎকার দিয়ে কান্নাকাটি করতেছে চিৎকার দিয়ে যখন উঠছে ওইদিকে হারেস কবির ঘুম ভেঙে যায় হারেস বলতেছে বিবি আমার ঘরের মধ্যে কিসের কান্নার শব্দ শোনা যায় বিবি বলতেছেন না স্বামী কোনো কিছু না কোনো কান্নার শব্দ না কিছুই না আপনি ঘুমান স্বামীকে যত্ন করতেছেন আসলে কি দুষ্ট লোক যারা এদের মনে কি শান্তি থাকেনি তার মনে তো আসলে অশান্তি বিরাজ করতেছে কেমনে আওলাদে রাসূলের দুই সন্তানকে এজিদের দরবারে হাজির করবে এবং ইনাম নিবে ঠিক না বলুন বলতেছে না বিবি নিশ্চয় আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে তিনি ঘর তন্ন 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 করে তালাশ করে দুই সন্তানকে পেয়ে নিল দুই সন্তানকে পেয়া বলতেছে বিবি যার জন্য আমি অত হয়রান আমি যার জন্য এত পেরেশান যার জন্য আমি এত কষ্ট করলাম এ হারানো মানিক জি আমার ঘরের মধ্যে
এই আমি জানো না বিবি এই দুইটা সন্তানকে যদি আমি ওই দুইটা সন্তানকে আমি যদি জীবিত অথবা মৃত ওই দুইটা সন্তানকে যদি আমি এজিদের দরবারে হাজির করতে পারি ওই এজিদ কি করবে আমাকে উপযুক্ত এনাম দিবে উপযুক্ত বকশিশ দিবে আমি ওই দুইটা সন্তানকে আমি শহীদ করব দুনিয়া থেকে বিদায় করে দিব আরে জেরে বিবি বলে যাবি আমার জান যাবে আমার প্রাণ যাইতে পারে গো আমি আওলাদে রাসূল রাসূলুল্লাহর বংশের মানুষ মুসলিম বিন আকিলের দুই সন্তানকে আমার প্রাণ থাকতে আমি জবাই করতে দিব না বিবি বলতেছে জবাই করতে দিব না স্বামী কয় আমি বাধা মানব না আমি বাধা মানব না আমি ওই দুই সন্তানকে জবাই করব বিবি বলল না আমি দিব না শেষ পর্যন্ত কি গুনল দুষ্ট হারেস মাফি ওই হারেস স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিল বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধুরা আমার আমি বলতে চেয়েছিলাম এখন দুই ভাইয়ের আপন বলতে কেউ আসেনি কি বলেন দুই ভাইয়ের আপন বলতে কেউ আসেনি আপন বলতে কেউ নাই দুইটা বাইরে নিছে একটা মাঠের মধ্যে হারেস পাপি জবাই করবে নাউজুবিল্লাহ বলেন না এই দুইটা সন্তানকে জবাই করবে বড় ভাই ডাকে দিয়া কইরা হারেস ভাই দেখেন ভাই ভাই কত বড় মহব্বত আমাদের সমাজে তো ভাই ভাইয়ে মিল নাই ভাইয়ে ভাইরে মহব্বত করে না ভাইয়ে ভাইয়ের সাথে হিংসাত্মক মনোভাব ভাইয়ে ভাইয়ের সাথে জিদ করে দেখেন ভাই ভাইয়ের কি মমতা ভাই ভাইয়ের কি মহব্বত বড় ভাই ডাকে দিয়া কইরে হারে এখন তো আমাদের আল্লাহ দ্বারা কেউ নাই তুমি আমাদেরকে জবাই করে ফেলবে আমি তোমার কাছে অনুরোধ করি রে আর তুমি যে আমাদেরকে জবাই করবা আমার সামনে আমার শুধু ভাইকে আগে জবাই কইরলা আমি বড় ভাইরে আগে জবাই কর আমার সামনে যদি রে আমার বড় ভাইরে আমার শুধু ভাইরে জবাই কর আমি বড় ভাইয়ের খলি যায় মার জুরু ভাই রাগি দিয়া কয় আরে আমার একটা অনুরোধ তুমি তো এখন জবাই করবা এটা নিঃসন্দেহ সত্য তবে শুনো আমার সামনে যদি আমার বড় ভাই রে তুমি জবাই করলে আমার বড় ভাইয়ের গলায় যদি চুরি জ্বালা আমি শুধু ভাইয়ের বললাম ভাই বলা আমি অনুরোধ করি রে আমার আগে তুমি চুরি জ্বালাই আরে আমি শুধু বড় বুঝি না কে রেডি হই ভাই আগে রেডি হও তোমরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেও দুই ভাই বলতেছে আরে তাইলে শুনো আমরা দুই ভাই এক ভাই আরেক ভাই রে গলাগুলি কইরা কুলাগুলি কইরা আমরা থাকি আমাদের দুই ভাই রে আমরা যখন একসাথে জমিনের মধ্যে শুইব তোমার কাছে অনুরোধ আমরা দুই ভাই রে একসাথে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জপম মন রে আল্লাহ গোলাম সাদো না আল্লাহ আল্লাহ জপম মন রে আল্লাহ করম সাদো না আল্লাহর নামটি নালো জিন্দা হবে না আল্লাহ 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 মুসা নবী প্রেমিক
গিঞ্জিলো দুর্বা হারে চইলার গেল পাহাড় জইলা সুরমা হইল মুসা কেন জল নায়া আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ কর সাধন নায়া আল্লাহ 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 ইউনুস নবী প্রেম কিছিল মাসে দেগে লিয়ার গাইল কোদার নামে রইলেন গো নবী ও জম কেন হইলেন নায়া আল্লাহ আল্লাহ জপ মরে আল্লাহ কর সাধন নায়া আল্লাহ 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 আল্লাহর নামটি নালো দিল তো জিন্দা হবে নায়া আল্লাহ আল্লাহ জপ মরে আল্লাহ কর সাধন নায়া আল্লাহ 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 ইউসুফ নবী প্রেমিক ছিল কুমাতে লিয়ার দিল কোদার নামে রইলেন গো ইউসুফ কোদার নামে রইলেন গো নবী হজম নিনে হইলেন আল্লাহ 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 কোদার নামে রইলেন নবী আল্লাহ দিল তার পানায়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বন্ধুরা আমার ইমাম মুসলিম বিন আকিল কি বলছিলেন ভাই হুসাইন আমি যদি যায়া দেখি কুফার নমুনা ভালো আমি আপনাকে পত্র লিখবো আপনি কিন্তু দেরি করবেন না কুফায় চলে আসবেন এই পত্র কানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নিকট পৌঁছল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন তিনি পরিবার বর্গ সহ মাসুম বাচ্চা সহ তারা কই দিন কই 72 জনের কাফেলা নিয়ে 72 জনের কাফেলা নিয়ে কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন কুফায় কোথার উদ্দেশ্যে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন কুফাতে যাওয়ার আগে দয়াল নবী নূরের নবীর রওজাতে যায়া কিন্তু ইমাম হুসাইন সালাম দিছিলেন ঠিক না বলুন আখেরি সালাম লো ওহে নানা যা তোমারি হোসেন যাইব কারবালার ময়দান তিনি নবীজির রওজা মুবারকের মধ্যে সালাম দিয়া 72 জনের কাফেলা নিয়া তিনি কুবার উদ্দেশ্যে রওনা দিলেন একটা কথা আছে বিধি যদি বাম হয় দুর্গাও পাগ হয় তিনি কুবার রাস্তা ভুলে তিনি কি করলেন কারবালার মধ্যে পৌঁছে গেলেন এই খবর ইয়াজিদ বাহিনীর আছে কি নাই ইয়াজিদ বাহিনীর আছে কি নাই ইয়াজিদ বাহিনীর দলেরা তারা তো সক্রান্তর ধুমজাল পেতে লেগেছে যে মাত্র আউলাদ রাসূল রাসূলুল্লাহর বংশধর নবীর নাতি ইমাম হুসাইন তিনার পরিবার বর্গ সহ 72 জনের কাফেলা নিয়ে তিনি কি করলেন কুফা নগরের মধ্যে পৌঁছলেন কুফা নগরের মধ্যে পৌঁছে তিনি কি করলেন তাবু গারবেন থাকার জন্য একটা বিশ্রাম তাবু ঘাড়বেন যেহেতু রাস্তায় ভুলে গেছেন তাবু ঘাড়বেন তাবুর জন্য তিনি মাটি খনন করবেন মাটি দেখে দেখতেছেন তাজা রক্ত বাহির হইতেছে তিনি ডাকি দিয়া কই রে আমি বুঝা পালাইছি আমার নানা যে ঘোষণা দিয়েছিলেন আমি কারবালার জমিলে 61 হিজরিতে দুষ্ট এজিদ বাহিনী রাতে শাহাদত বরণ করব
করবো এই মাঠই সেই কারবালার মা। তিনি কি করলেন কুপার কারবালার মধ্যে তিনি কি করলেন, তাবু গাড়লেন, আস্থা নিলেন, অনেক লম্বা ঘটনা। শুনুন মজার ঘটনা আমি বলে দেই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি যুদ্ধ করার জন্য গেছিলেন, তিনি কি যুদ্ধের জন্য গেছিলেন? ইসলাম কি যুদ্ধ চায়? ইসলাম কি যুদ্ধ চায়? ইসলামের শান্তি চায়। ইসলাম কি চায়? ইসলাম শব্দের অর্থ শান্তি না অশান্তি। ইসলাম কি চায়? শান্তি চায়। ইসলাম শান্তি চায়। ইমাম হুসাইন শান্তির প্রমাণ দেখাইছেন, অথচ তিনি জান দিছেন, ইমান দিছেন না। আজকে কারবালার মূল আলোচনা থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, আওলাদে রাসূল নবীর বংশের মানুষ এই কারবালার মধ্যে কি শিক্ষা দিয়ে গেছে এইটা আমাদের আমল নিতে হবে। ও দক্ষিণ সাঙ্গর ফুলের হাটির যুবকেরা, আমার নানা ভাইয়েরা অত্যন্ত মহব্বত করে আদর করে আমাকে দাওয়াত করেছেন। আমি সত্যি বলি আপনারা দন্নময়ের পূর্ণ সন্তান, সত্যি আপনারা হুসাইনি সৈনিক। আপনার ইচ্ছে করলে আজকে একটা যাত্রা গানের অনুষ্ঠান করতে পারতো, পারতো কি পারতো না? ইচ্ছে করলে একটা অপসংস্কৃতির অনুষ্ঠান করতে পারতো, কিন্তু না, যারা জান্নাতের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন তাদের স্মরণে জান্নাতের বাগান সাজিয়েছেন। বাবা গভীর মনোযোগ ওই কারবালার ময়দানে, আমি বলতে চেয়েছিলাম পরিবারবর্গ সহ গেছেন ওই কাফেলার মধ্যে, পর্দার আড়ালের মারা ছিলেন কি ছিলেন না? মহিলা ছিলেননি, মহিলা ছিলেননি, শিশু বাচ্চা ছিলেননি, শিশু বাচ্চা ছিলেন। দেখেন তারা ইয়াজিদ বাহিনীরা কি একটা চক্রান্ত করেছে, 500 সৈন্য দ্বারা তারা ফুরাত নদীটাকে ঘেরাও করে রেখেছে, একটা কথা ঘোষণা দিয়েছে, এই আমার সৈন্য বাহিনীরা তোমরা কি করবে, ওই পানি ঘেরাও করে রেখে দিবে, পানি বন্ধ করে রেখে দিবে, যাতে করে নবীর বংশের মানুষ পানি না খাইয়া পানি বিহনে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। তাদের সঙ্গে যা সামগ্রী ছিল, খানা পিনা ছিল, আওলাদের রসুলের সঙ্গে, আওলাদের রসুলের পরিবারের সঙ্গে, সমস্ত কিছু শেষ হয়ে গেল। এখন কি বুকের মায়ের স্তনের মধ্যে দুধ নাই? অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, মায়ের স্তনের মধ্যে দুধ নাই। সার বানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছে, হুসাইন দোষ করলে আমরা করছি, জিদ থাকলে আমাদের সাথে জিদ থাকতে পারে, এই কুলের শিশুর তো কোনো দোষ নাই। দেখেন আমি সার বানু ওই বাচ্চাটাকে দুধের শিশু আলিয়াস করেকে দুধও দিতে পারতেছি না, পানিও দিতে পারতেছি না, অথচ আমার জিব্বার মধ্যে অথস নাই, আমি কি করে আমার শিশু আলিয়াস করেকে বাঁচাই? ইমাম হুসাইন আবলে দয়া দেখেন আমার শিশু মাসুম বাচ্চা দুধের শিশু আলিয়াস করেকে ওই একটু পানি দেয় কিনা, তাদের মায়া লাগে কিনা। ইমাম হুসাইন তিনি কি করলেন? তিনার আদরের সন্তান দুধের শিশু আলিয়াস করে কি কুলের মধ্যে লইয়া তিনি কি করলেন? আস্তে আস্তে ফুরাত নদীর কিনারের মধ্যে গেলেন, যাইয়া বলতে চলে এলিদের সৈন্যরা আমি তোমাদেরকে অনুরোধ করি রে, আবার এই সন্ধ্যা একটু ফালি দিবি কিনা, কিন্তু না না এদিকে বাহিনী মায়া তাদের মনে ইসলাম বিদ্বেষী যারা তাদের মধ্যে কি মায়া দয়া আছে? আছে মায়া দয়া আছে? তাদের মনে মায়া দয়া নাই, তাদের মনে নবীর প্রেম নাই, এই জন্য মায়া নাই। তাদের অন্তরে ইমাম হুসাইনের মহব্বত নাই, এই জন্য তাদের মায়া দয়া নাই। ইমাম হাসানের মায়া মহব্বত নাই, এই জন্য তাদের মায়া দয়া নাই। আলী ও ফাতেমার মায়া দয়া নাই, এই জন্য তাদের মায়া দয়া নাই। আমি বলতে চাই যে মাত্র
ইমাম হুসাইন ওই সৈন্যদেরকে উদ্দেশ্য করে পানি চাইলেন, পানির বদলে ওই দুইটো ইয়াজিদ বাহিনীরা ইমাম হুসাইনকে লক্ষ্য করে এমন একটা তীর নিক্ষেপ করলো, এই তীরটা নিক্ষেপ করার সাথে সাথে দুধের শিশু আলী আসগরের বুক দিয়া দুইটা বাহিনী ভিতর দিয়া বাহির হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন তিনি দুধের শিশু আলী আসগরকে কুলে লিয়া তিনি কি করলেন, তাবুর দিকে চলে আসতেছেন। শহর বানর মনে বড় আশা আলী আসগর পানি পান করে আসবে, শহর বানর মনে বড় আশা আলী আসগর পানি পান করে আসবে। ইমাম হুসাইন কুলে করে নিয়ে আলী আসগরের চেয়ে চলে আসছেন। আয়েশা বলতেছেন সর্বানুগ শুনে নাও শুনে নাও, তোমার আলী আসগর আর কোনদিন পানি পান করা লাগবে না, এমন পানি আমার লালা দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নূরের নবীজি জান্নাতের পানি যাবে কাউসারের পানি আমাদের কাউসে কাউসারের পানি নিয়া আমার আলী আসগরের নিজ দণ্ডায় মা। তাইলে এরা কি এদের মনে মায়া দয়া আছে, এদের মনে কি মায়া দয়া আছে, এরা কেমন নিষ্ঠুর কেমন পাষাণ। অনেক লম্বা ঘটনা, অনেক যুদ্ধ বিগ্রহর পর দশমী মহরমের তারিখে ভোর বেলা উম্মে সালমা তিনি বলতেছেন আমি ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে দেখি একজন মহিলা আওলা কেশে পাগলের বেশে কারবালার জমিনটারে মাথার লম্বা চুল দিয়া জারো দিতেছে। আমি জিজ্ঞেস করি মা দুনিয়ার মানুষ যদি কোন জারু দেয় তাইলে জারু দিয়া জারু দেয়, আপনি কে গো মা আপনি মাতার সুরের লম্বা বিনি দিয়া ওই কারবালার জমিন তারে জারু দিতেছ। তিনি বলতেছেন উম্মে সালমা তুমি আমার চিনো নাই, আমি হইলাম নবীন দিনি ফাতেমা, আমার ইমাম হুসাইন দুষ্ট শেমর রাতে ওই কারবালার জমিনে শাহাদত বরণ করবে, ওই তিনি কি করবে গড়াগড়ি দি করবে যেন কারবালার কঙ্কর গুনি ইমাম হুসাইনের শরীর দিয়ে প্রবেশ না করে। এই জন্য আমি খাতুনে জানলাম ফাতেমা মাতার সুরের বেনি দিয়া কারবালার জমিন তারে যারো দে কারবালার কা রুন কা কারবালার কোন কাহিনী কেমনে মোলা যায়, কারবালার কোন কাহিনী কেমনে মোলা যায়, আওলাদে রাসূল শহীদ করলো দুষ্ট ইয়াজিদ রায়, কারবালার কোন কাহিনী কেমনে মোলা যায়, কারবালার কোন কাহিনী কেমনে মোলা যায়। আল্লাহ 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 সামনে আসেন, দেখা হইতেছেন একটু সামনে আসেন সামনে আসেন। আল্লাহ 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 সামনে আসেন, জায়গা হইতেছে না মেহরবানি করে সামনে আসেন সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ, তুমি বান্দা তনগো দয়াল তুমি বান্দা তোয়ান ও দয়াল তুমি বান্দা তোয়ান, বান্দা তোমার নাম শোরনে বান্দা তোমার নাম শোরনে ও
কইব নিমগরওয়ান ও দয়াল তুমি বান্দা তওয়ান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 লাও আল্লাহ 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 মাশাআল্লাহ জবান হবে জবান লাহু আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী গোয়াও নবী আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গোয়াও আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 আপনি হইয়েন চির সতী অন্ধকার কবরের বাতি আপনি হইয়েন চির সতী অন্ধকার কবরের বাতি মালা গেতে করে পৌঁছতোয়ান আল্লাহর নবী মায়ার নবী গোয়াও নবী আপনি আমার জীবনের জীবন আল্লাহ আল্লাহ জোর করে আল্লাহ 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 আপনি রহমা তুল্লিলালামিয়েন গুনা গরম মতদামিয়েন রহমা তুল্লিলালামিয়েন আপনি উম্ম তরদাবিয়েন আল্লাহ 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 আপনি রহমা তুল্লিলালামিয়েন গুনা গরম তরজাবিয়েন আপনি হইলেন নির্দোষ নিয়ার দোয়ান আল্লাহ আল্লাহ আল্লাহর নবী নূরের নবী গোয়াও নবী আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 নবী আপনি হইয়েন আমার জান দেশবি দেশ গাইব আপনার সাঙ্গান নবী আপনি হইয়েন আমার জান দেশবি দেশ গাইব আপনার সাঙ্গান এইভাবে যেন হইয়া যায় মরওয়ান আল্লাহর নবী নূরের নবী গোয়াও নবী আপনি আমার জীবনের জীবন আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার আমি সার সংক্ষেপের মধ্যে চলে যাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কি করতে লাগলেন এই মুহররমের সদর 10 তারিখ মাটনা ছিল শুক্রবার ইমাম হুসাইন কে যখন কি করলো এইদের সৈন্যরা অজস্র তীর এবং বল্লমের আঘাত দিল অজস্র তীর এবং বল্লমের আঘাতে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন দুষ্ট এজিদের বাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় নেবেন ওই বিদায় নেবেন একটা দুষ্ট নাফরমান যার নাম হইল শেমর যারে আমরা সীমার বলে আখ্যায়িত করি ওই সীমার চুরি চালাইবে ইমাম হুসাইন ডাক দিয়া কইরে
এদিদের শুনুরা আমি তোদের কাছে একটা জিনিস চাই আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার আফসোস নাই রে আমি আমার মালিক আমার আল্লাহকে আমি সাজদা দিয়ালো সুবহানাল্লাহ কইতেন না তিনি কি বলতেছেন আমি আমার আল্লাহকে সেজদা দিয়ে লই আমি দুই রাকাত নামাজ পড়ে নেই বাবা আমরা তো হুসাইনি মুসলমান আমরা হুসাইনকে ভালোবাসি আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি অতস আমরা নামাজের দরদারি না যে ইমাম হুসাইন যিনি জান দিয়েছেন প্রাণ দিয়েছেন কিন্তু তিনি ঈমান দেন নাই ঈমান হইল মূলধন ঠিক কিনা বলুন যার ঈমান নাই তার নামাজের দাম নাই যার ঈমান নাই তার রোজার দাম নাই যার ঈমান নাই তার হজের দাম নাই যার ঈমান নাই তার যাকাতের দাম নাই যার ঈমান নাই নাই বলতে কোনো কিছু নাই ঠিক কিনা বলুন এক দল মানুষ আছে যারা দুশমনের রাসূল বর্তমানেও আছে কিনা আহলে বাইতের বিরোধিতা করে এক দল আছে কি নাই তাদের কি বি বলা হয় আশিকের রাসূল না দুশমনের রাসূল ওই দুশমনের রাসূলেরা যে যতায় ততায় তারা দুশমনি করে ঠিক কিনা বলুন তাদের কাজই হলো দুশমনি করা যেমন দেশে তেমন বিদেশে আমি জ্বলন্ত একটা প্রমাণ দিয়া যাই আমি কি করলাম আমি গুনাহগার 2018 তে মক্কাতুল মদিনার মক্কা শরীফ থেকে যখন মদিনার শরীফের মধ্যে গেলাম বাইতুস সালাম দিয়ে বাবে সালাম দরজা দিয়ে ঢুকে আমি যখন বাহির হইলাম আমার মনের মধ্যে হঠাৎ করে একটা কাসিদা স্মরণ হয়ে গেল কাসিদাটা কইতাম নি আমি দেশতাকতে কাসিদাটা গাইতাম মদিনার ওই সবুজ মিনার আমার প্রাণের ঠিকানা আকুল প্রাণে কাঁদি শুধু হইয়া নবীর দিওয়ানা মদিনার ওই সবুজ মিনার মদিনার ওই সবুজ মিনার আমার প্রেমের ঠিকানা আকুল প্রাণে কাঁদি শুধু হইয়া নবীর দেওয়ান বঞ্চিত এক প্রেমিক আমি দুঃখ বলার নাই সীমা রোজ শুধু আশার আলো জীবনের খাপনামা বঞ্চিত এক প্রেমিক আমি দুঃখ বলার নাই সীমা রোজ শুধু আশার আলো জীবনের কাপনামা নাই কখনো সম্পদ আমার নাই কখনো সম্পদ আমার দিব পাক মদিনায় নজরানা মদিনার ওই সবুজ মিনার আমার প্রাণের ঠিকানা যখন আমি আল্লাহর নবীর রওজা মুবারককে সামন করে আমি দাঁড়ায়া গেলাম আল্লাহর নবীজির রওজা মুবারকের দিকে একটু বাহির হইয়া তাকাইলে কিন্তু সবুজ গম্বুজ মুবারক দেখা যায় আমার স্মরণ হয়ে গেল রে আমি তো মদিনার সবুজ মিম্বরের ছবি দেখা দেখা খাতাম আজকে আমার আল্লাহ আমারে মদিনার নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ দেখাইছে আমি কি করলাম মনের অজান্তেই আমি এই কাসিদাটা বলতে লাগলাম হঠাৎ করে একটা লোক আমাকে বলতেছে ইয়া হাজি হে হাজি ভাই বেদাত বেদাত আপনি এগুলা বলবেন না আমি বললাম কেন তিনি অথচ বাংলাদেশি বাড়ি হইল বাহুবল না আমার বললাম না ওই লোকটা বলছে কয় পারে না এগুলা তো ঠিক না এগুলা বেদাত আমি বললাম যে নবীর জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় আসলাম যে নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজ দেইখা দেইখা আমি জমকের বাড়ি ফলাইছি আমার মদিনার নবী আমার মায়া কইরা মদিনার শরীফ আনছেন আমি মদিনার নবীর শান গাইলে তোমার সুবিধা কি পারে আর না পারে আমি গায়ালাইম না পারাটাও তুমি যদি পারো না আমি পারি আমি মদিনার রোজাতে গাইব এই গজলটা গাইলাম আমি বলছিলাম কি যারা দুশমনে রাসূল দুশমনে ওলি দুশমনে আখলে বাইত তারা যেমন দেশে মানুষকে কুমন্ত্রণা দেয় বাহিরে এও তারা কুমন্ত্রণা দেয় মক্কা মদিনা গিয়াও তারা দুকা দিয়া বুকা বানায় ঠিক কিনা বলুন
এদের থেকে সাবধান হইতে হবে কিনা ও ভাই সুন্নি মুসলমান ওয়াহাবি দাব লিগের দলে লুইটা যে ঈমান সুযোগ পাইলে খাইরা নিব বানাইব বিমান ও ভাই সুন্নি মুসলমান ওয়াহাবি দাব লিগের দলে লুইটা যে ঈমান সবার মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলেম গনের জুয়ার এসেছে দলে দলে উসাইলি শৈলি কেরা এসে বীর জমাইছে আলেম গনের জুয়ার এসেছে ঠিক না বলুন এই বাজারে নামে মাত্র কয়েকজন দোকানদার দলে দলে বীর করতেছে হাজার হাজার খরিদার আরে আলেমেরা দয়া করে আশেকে রাসুলেরা দয়া করে প্রেমের সদাই বিকাইছে প্রেমের বাজার মিলাইছে আরে দক্ষিণ সাঙ্গর হুসাইনি যুবকেরা প্রেমের বাজার মিলাইছে সবাই মারহাবা কন্যা আমাদের সামনে আমি কিন্তু ফলো করছি আমাদের এলাকার রত্ন না আমাদের এলাকার রত্ন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হযরত মাওলানা আলহাজ ইরফান আলী হুজুর তিনি এসে গেছেন সবাই এখন মারহাবা প্রধান অতিথি মাগুরা থেকে আসবেন বিশ্বজাকের মঞ্জিলের খাদিম দেখবেন নি কিভাবে আল্লাহর রহমতে বাঁশি বাজায় বাঁশি বাজে কি না বাঁশি বাজেনি বাসি দিকুনি কেমনে বাজে তো আমি টুটা ফাটা মানুষ এই দক্ষিণ সাঙ্গরের আমার নাতি দয় অত্যন্ত মহব্বতের মানুষ আমার মহব্বতের খুলচার টুকরারা তারা আদর করে আনছে আমি বাবা আর ওয়াইজি নয় আমার এলেমও নাই আমার আমলও নাই আমি শুধু দোয়ার ভিখারি আপনারা দোয়া করতেন না বাবারায় আমার আমি বলতে চেয়েছিলাম ইমাম হুসাইন জুমার নামাজ আদায় করলেন ইমাম হুসাইন কে দুষ্ট বাহিনীরা দুনিয়া থেকে বিদায় করে নিবে কি করলো বুকের মধ্যে একটা দুষ্ট নাফরমান বসে পড়লো নাউজুবিল্লাহ তার নামটা হইল কি শ্যামর যারে আমরা সীমার বইলে আখ্যায়িত করি এই সীমার ইমাম হুসাইনের বিয়ের মধ্যে বসল অত আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নূরের নবীজি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নূরের নবীজি তিনি নামাজের মধ্যে সেজদারত অবস্থায় ইমাম হুসাইন আল্লাহর নবীজির ফিট মুবারকের মধ্যে উঠে তিনি গুড়া দৌড়াইতেছে আল্লাহর আগে দিয়া কয় রহমাতুল লিল আলামিন আমার হাবিব আপনি মাথা উত্তোলন করবেন না আপনি সেজদা থেকে উঠবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন স্বেচ্ছায় আপনার পিঠ মুবারক থেকে না নামে এতে করে বোঝা যায় আমার নবী শুধু ইমাম হুসাইন হাসানকে ভালোবাসে না আমার আমার দয়াল নবীর নাতি দয়কে আমার স্বয়ং আল্লাহও ভালোবাসেন অথচ ওই নবীর নাতি ইমাম হুসাইন আল্লাহ হাসানু ওয়াল হুসাইন সাবাবি আহলুল জান্নাত তারা দুই ভাই হইলেন তারা হইলেন দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার ওই যুবকদের সর্দারের মধ্যে একজন হইলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাকে কি করবে শহীদ করে দিবে দুনিয়া থেকে বিদায় করে দিবে উনার বুকের উপরে বসলো দুষ্ট শেমার নাউজুবিল্লাহ কি কইতেন না তিনি কি করবে কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাইবে কণ্ঠনালীর মধ্যে ছুরি চালাইবে ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছে রে ইয়াজিদের সৈন্য দুষ্ট সীমার আমি তোকে বলি রে তুই জানস তি রে আমার নালা যেই নানার কারণে আল্লাহ তামাম কুল কায়নাত বানাইল যেই নানা রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী আমি হুসাইন হুসাইনের কণ্ঠন আলীর মধ্যে সুমা দিচ্ছেন আমাকে আদর দিচ্ছেন কিয়ামত পর্যন্ত যদি রে তুই ছুরি চালাস তুই কিন্তু আমার গলা আলাদা করতে পারবে না এই ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন আমার কেউ নাই রে এই বব সংসারে
তাহলে কি আর খান্দে হুসাইন, কারবালার প্রাণ তোরাই আমার কেউ নাই রে, বললাম বাবা জবান বলে আমার কেউ নাই রে, এই বাবা সংসারে তাহলে কি আর খান্দে হুসাইন, কারবালার প্রাণ তোরা আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে, এই বাবা সংসারে তাহলে কি আর কান্দে হুসাইন, কারবালার প্রাণ তোরা আমার কেউ নাই, আমি বলতে চেয়েছিলাম ইমাম হুসাইন তিনি ডাক দিয়া বলতেছেন রে সীমার কিয়ামত পর্যন্ত যদি তুমি তুমি আমার কণ্ঠনালীর মধ্যে চুরি চালাও তুমি পারবে না, কারণ জানো নেই আমার নানা নূরের নবী রহমাতুল লিল আলামিন দুজাহানের কামলিওয়ালা নবীজির মুখ মুবারক দিয়ে আমার কণ্ঠনালীর মধ্যে চুম্বন দিতেন, তুমি একটা কাজ করো আমাকে ঘুরাইয়া আমার গর্দান দিয়া আমাকে বিদায় করো, যেমনি কথা তেমনি কাজ, দুষ্ট না পরমানেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলার মুখে কারবালার জমিনে নির্মম ভাবে এই পৃথিবী থেকে বিদায় করে দিল, সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি শেষ করে একটা কথা হুজুরে শিখেছেন আমি শেষ করিব একটা কথাই বলে, এই ধন্য পায়ের পুণ্য সন্তানেরা দক্ষিণ সাঙ্গর ফুলের হাটি ধন্য মায়ের পুণ্য সন্তানেরা সুন্দর জান্নাতে বাগানের এনাম দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে, আমরা ইমাম হুসাইনকে মহব্বত করি মনপ্রাণ দিয়ে ঠিক কিনা বলুন, সত্যি যদি মহব্বত করি তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শ মোতাবেক নিজের জীবনকে চালাইতে হবে কিনা, কে কে ইমাম হুসাইনের জীবন আদর্শ মোতাবেক নিজের জীবনকে চালাইতে চান দুইটা হাত তুলে দেখান তো, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দক্ষিণ সাঙ্গর কুলের হাটি হুসাইনি সুন্নি মহাসম্মেলন সবাই বলুন মারহাবা। আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ ইমান ও আমলের সহিত আদায় করতে পারি, মা বাবার খেদমত করতে পারি, হোক কিঞ্চাপভাবে চলতে পারি, কারো মনে যেন জীবনে কোনোদিন কষ্ট না দেই, আমরা যেন এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি খাদিবে ভুবন। আমি আজকে সত্যি এই যুবকেরা ধন্য, তো অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবা নাই, অনেক অনেক বিপদগ্রস্ত আছেন রোগগ্রস্ত আছেন, আমি অসুস্থ মানুষ, আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে হুজুরের কাছে দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।